এই পথে এলাম, এসে আমার একটা ব্রিজ শুরু হয়ে আছে। পোকার আওয়াজ যেন মানে নির্জনতাটাকে ভেঙে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ঝকঝকে পরিষ্কার একটা আকাশ দেখতে পারলে মনটা অবশ্যই ভালো হয়ে যায়। তবে এই ভরা শ্রাবণে মানে মেঘ বৃষ্টি এগুলো সব পালালো কোথায় শিলং ছেড়ে? সেই সুযোগেই বোধ হয় দিনের টেম্পারেচারটা বেশ 25 ডিগ্রির উপরে আর রাতের টেম্পারেচার 20 ডিগ্রির উপরে ঘোরাফেরা করছে। তার ফলে দিনে রাতে দুবেলাই আর কি বেশ গরম ফিল হচ্ছে। তো যাই হোক, দিনটা যখন সানডে তো ঘরের কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট করে রেখে 8টা নাগাদ বেরিয়ে পড়ছি বাড়ি থেকে। তো জার্নি তো শুরু হয়ে গেল আর খালি খালি রাস্তা ধরেই চলে এলাম ধানক্ষেতির মোড়ে। সকলকে জানাই সুপ্রভাত, আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকে রবিবার দিন, তো সকাল মোটামুটি 8টার মধ্যেই বেরিয়ে পড়েছি। তো কিছু দূর এগোই তারপরে না হয় কথা বলছি। এখন ধানক্ষেতির মোড়ে দাঁড়িয়ে রয়েছি আমরা, কারণ ওখান থেকে আর কি আলুর পরোটা খাওয়া হবে, তারপরে সামনের দিকে এগোবো। আসলে আজকে বাড়ি থেকে বেরোনোর সময় আমি তো জলখাবার খেয়ে এসেছি, বাঙ্কু আর বাঙ্কুর বাবা খায়নি। তো এই ব্রিজের পাশেই একটা আলুর পরোটার দোকান আছে, ওখান থেকে ওরা দুজনে এখন আলুর পরোটা খাচ্ছে। তো আমি ততক্ষণ এই ব্রিজের উপরে চলে এসেছি আর ব্রিজের উপর থেকেই দেখাবো এখন সকালবেলার ধানক্ষেতি এরিয়াকে। নিচ দিয়ে তো চলে যাচ্ছে ছোট বড় নানা ধরনের গাড়ি ঘোড়া। এই ব্রিজটাকে দেখতে না আমার বেশ ভালো লাগে, তো যখনই এই পথে যাই আর কি ব্রিজের ছবি তো তুলি দূর থেকে। তো উপরে সবসময় আসা হয় না, আজকে একটু সুযোগ হয়ে গেল আর কি। ডান দিকের রাস্তা চলে যাচ্ছে এলিফ্যান্ট ফলসের দিকে, বাঁ দিকে যাচ্ছে চেরাপুঞ্জি ডাউকি, আর সোজা রাস্তা চলে যাচ্ছে নংস্টয়নের দিকে। আমরা সেই রাস্তাটাই এবার ফলো করলাম। অ্যাকচুয়ালি শিলং হচ্ছে ইস্ট খাসি হিলসে, আর এখন যেদিকে এগোচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট খাসি হিলস। ক্রস করে যাব একটা ছোট্ট টানেল। তো এদিকে রাস্তাঘাট আগেও ভালো ছিল, এখনও বেশ ভালোই আছে। আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যতটাই বলবো সেটাই বোধহয় কম পড়ে যাবে। এত সুন্দর লাগছে পাহাড়গুলো বর্ষার জল পেয়ে পুরো সবুজে সবুজ একদম। মন চাইছে যে পথ যেন আজকে আর শেষ না হয়। ওয়েস্ট কাশি হিলসেও খুব সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা তো রয়েছে, তার মধ্যে আমরা যেখানে আজকে যাচ্ছি সেটা হচ্ছে নংনুম আইল্যান্ড। সমানেই একটা নদী কিন্তু রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে, কখনো কাছে কখনো বা একটুখানি দূরে। এই ব্রিজটার নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, সেই জন্য গাড়ি থেকে একটুখানি নামলাম। সুন্দর একটা ব্রিজ রয়েছে এই সামনেটায় আর নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, দারুণ সুন্দর জায়গাটা। আর সামনের ওই রাস্তাটা আরো কোথাও চলে যাচ্ছে সেটা তো জানি না, জায়গাটা ভারী সুন্দর লাগছে দেখতে। তো একটা ব্রিজের উপর দিয়ে হাঁটছি আর কি, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। তো রিভারটার নাম হচ্ছে কিনশি রিভার। তো আমরা যাচ্ছি আজকে অ্যাকচুয়ালি নংস্টয়ন। শিলং থেকে নংস্টয়নের ডিস্টেন্স হচ্ছে প্রায় 80 কিলোমিটার মতন। তো একটু আগে জাস্ট আমরা ক্রস করেছি মাইরাং। মাইরাংয়ের জাস্ট ক্রস করার পরে দেখালো কি যে আর 50 কিলোমিটার পথ আমাদের বাকি রয়েছে। তো পুরো পথটাই এখানে মানে অসাধারণ আর কি, মানে কি বলবো, সবুজে সবুজ পুরো একদম, প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগছে জায়গাগুলো। তো দেখাবো সবটাই ভিডিওতে, চলো এগোতে থাকি।
ঘড়ির কাঁটায় সময় তখন বোধহয় সকাল 9:30 মতন হবে, আর এদিকে আকাশ ক্রমশ ঢাকা পড়ছিল মেঘের চাদরে। আর এ পথ দিয়ে চলতে চলতেই ছোট বড় দু চারটে সুন্দর সুন্দর ওয়াটারফলস কিন্তু চোখে পড়েছে, তবে গাড়ি চলছিল স্পিডে বলে ক্যামেরায় আর ধরতে পারিনি। চোখে পড়ছিল কয়েকটা ছোট বড় লেকও, আর কিনশি নদীটা তখনও কিন্তু রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছিল। দারুণ সুন্দর লাগছে পেছনের এই ভিউটা, তো সেই কারণেই দাঁড়ালাম এখানটা এসে, দেখাচ্ছি কি ভালো লাগছে পাহাড়টাকে দেখতে। বাড়ি থেকেই কয়েকটা পাউরুটি নিয়ে এসেছিলাম, তো বাঙ্কু এই ডগিটাকে খাওয়াচ্ছে এখানে। কি দারুণ লাগছে এই গোলাপি ফুলগুলো দেখতে, মাঝে মাঝেই হয়ে রয়েছে দেখছি। গাছগুলো তো এতই ছোট, মানে একদম ঘাসের সঙ্গে লাগানো, কিন্তু কি সুন্দর তার মধ্যে অজস্র ফুল ফুটে রয়েছে। আর পিছনের পাহাড়টা সম্বন্ধে কি আর বলবো, সত্যিই এক কথায় অসাধারণ। করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে বৃষ্টি হওয়া কিন্তু ভালো, কারণ বৃষ্টি হয়ে গেলে আকাশটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে মেঘের মধ্যে দিয়ে আসছিলাম আমরা, তো জাস্ট নংস্টান বাজারটা ক্রস করলাম আমরা। যতই সামনের দিকে এগোচ্ছি ততই সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ যেন আমাদের সামনে চলে আসছে। এতক্ষণ আমরা না একটু কনফিউশনে ছিলাম যে আগে নংফুম আইল্যান্ডটা যাবো নাকি উইনিয়া ফলসটায় আগে যাব, কিন্তু এখন যখন আকাশটা মেঘলা দেখছি তখন ভাবছি কি আগে নংফুমটা ঘুরে আসি, কারণ উইনিয়া ফলসে রেইনবো দেখতে পাওয়া যায়, আর রেইনবোটা তখনই ওঠে যখন আকাশ ক্লিয়ার থাকে, একটু রোদ ওঠে। এইসব ভাবতে ভাবতেই তো অঝোরধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা একটুখানি অদ্ভুতই হচ্ছিল, মানে কখনো জোরে শুরু হয়ে যাচ্ছে, কখনো আবার হঠাৎ করে থেমে যাচ্ছে, মানে দেখে মনে হচ্ছে কেউ যেন সুইচ অন করছে একবার, আবার সুইচ অফও করছে। শিলং থেকে নংথুম আইল্যান্ডের ডিস্টেন্স তো 105 কিলোমিটার, আর পাহাড়ি এরকম আঁকাবাঁকা পথে 105 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু নেহাত কম নয়, ফলে মনে হচ্ছিল কি পথ যেন আর ফুরোতেই চাইছে না। ফাইনালি নংথুম আইল্যান্ডের টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছে গেলাম। তো ये এন্ট্রি ফি का जगह है, टोटल 100 लगा, मालूम नहीं कैसा रेट है, पर टोटल 100 देना पड़ा। খালি গাড়ির জন্য এন্ট্রি হচ্ছে 100 rupees, ওখানে কি আবার মানুষের টাকা নেবে? পুরো রাস্তাতেই খুব কম সংখ্যক দোকানপাট চোখে পড়ল, তাও যা রয়েছে আর কি এই রবিবার দিন বলে সবটাই বন্ধ। তো বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়ার সাথে করে নিয়ে এসেছিলাম, সেগুলোই মানে খেতে খেতে এগোচ্ছি এখন। অনেকগুলো গাড়ি আছে তো দেখছি, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব তো মনে হচ্ছে ঘুরতেই এসছে। কত প্লাস্টিক এখানে সব ছড়িয়েছে। সামনেই এই যে একটা ভিউ পয়েন্ট মতন করে দেওয়া রয়েছে, দেখি উপরটাতে উঠে যে কি দেখা যাচ্ছে সেখান থেকে। উইনিয়া ফলসে না অনেকবারই এসেছি, কিন্তু এই নংথুম আইল্যান্ডে এবার প্রথম এলাম আর কি। তো উপরটায় উঠে যেটা বুঝতে পারলাম যে টুরিস্টরা সব এই জায়গাটায় গাড়ি রেখে তারপরে আইল্যান্ডটার দিকে এগিয়েছে আর কি। গাড়ি নিয়ে আইল্যান্ডের কাছে পৌঁছতে পারলে খুব ভালো হতো, তবে রাস্তা মনে হয় খারাপ আছে, সবাই তো গাড়ি সেই জন্য এখানেই রেখে দিয়েছে। আমরা এখন ভিউ পয়েন্টে রয়েছি, তো এখন যেতে হবে আইল্যান্ডের কাছাকাছি। তো যেতে গেলে কিছুটা হাঁটতে হবে, আর সেই রাস্তাটা কিন্তু খুব একটা সুবিধের নয়, দেখাবো সবটাই। তো এইখানে দেখলাম অনেকগুলো গাড়ি পার্ক করা রয়েছে, আমরাও গাড়ি এখানেই পার্ক করে রাখলাম, গাড়ি এখানেই ছেড়ে রেখে আমরা এগোবো এবার আর কি হাঁটা রাস্তা ধরে। কাদায় আটকে গেলে মুশকিল, একবার স্কর্পিও আটকেছিল সানস্লিং যেতে গিয়ে।
না না, আমি বাঙ্কু ছিলাম, আর সেই একটা ড্রাইভার ছিল একজন বাদক, থানসনিং ভিউ ইয়েতে ওয়াটারফলসের ওখানে আটকে গেছিলাম কাদা রাস্তা। এখানে কাদাই রয়েছে সামনেটায়, ভিউ তো সুন্দর চারপাশটার, কিন্তু রাস্তার অবস্থা এরকম। এই যে এই জায়গাটায় কাদাটা রয়েছে, এটাতে গাড়ি চাকা আটকাতে পারতো, এটার জন্যই গাড়ি নিয়ে এগোলো না, বলে তো দিল যে গাড়ি চলে যাবে, তাই না? রাস্তার অবস্থা দেখো, হাঁটতে হাঁটতেই তো মানুষ ক্লান্ত হয়ে যাবে। ছোট্ট করে স্লিপ কেটেছিলাম। গরমকাল বা শীতকাল হলে হয়তো এই রাস্তায় কোনো প্রবলেম হওয়ার কথা নয়, গাড়িও চলে আসবে আরামসে, কিন্তু এই বর্ষাকালটাতেই মেনলি যথেষ্ট মুশকিল আছে। কিন্তু এই রাস্তায় হাঁটতেই অসুবিধা হচ্ছে, গাড়ি কি আসবে? এখানে একটা দোকান রয়েছে, পথ দেখিয়ে দিল, ওই দিকটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, ওকে। কতগুলো গাড়ি রাখা রয়েছে, এরা বোধহয় গাড়ি রেখে দিয়ে আইল্যান্ডটার ঘুরতে গেছে লোকজন। আইল্যান্ডের কাছাকাছি মোটামুটি চলে এসেছি, তো ঢোকার জায়গাটা ঠিক এরকমই, একটুখানি ন্যারো স্পেস আর কি। আস্তে আস্তে আমরা সামনের দিকটায় এগোচ্ছি, তো ভিডিওটাকে না খুব একটা বেশি কাটছাট করার চেষ্টা করছি না, মোটামুটি যতটা সম্ভব দেখানোর সেটুকুনি দেখাচ্ছি আর কি। সামনেই আসছে একটা সাসপেনশন ব্রিজ, তো ওটাতে উঠবো আমরা এবার। এই ধরনের সাসপেনশন ব্রিজগুলো মেঘালয়ের তো বিভিন্ন জায়গাতেই রয়েছে, ঘুরতে গিয়ে যেমনটা দেখি আর কি। তো এগুলো খুব ইন্টারেস্টিং, কিন্তু মনের মধ্যে কিছুটা ভয় নিয়ে নিয়েই এর উপর দিয়ে এগিয়ে চলতে হয়। এই ব্রিজটা কিন্তু যথেষ্টই শক্তপোক্তই মনে হচ্ছে, আর আশেপাশের সৌন্দর্যটা একবার শুধু দেখো। বাঁ দিক থেকে যে নদীটা আসছে আর কি ব্রিজের তলা দিয়ে, সেটা ডান দিকে ফ্লো করে চলে যাচ্ছে। এখন নংখনুম আইল্যান্ডের দিকে যাচ্ছি, তো এখানে পেলাম একটা সাসপেনশন ব্রিজ। দারুণ সুন্দর জায়গাটা কিন্তু, মানে ব্রিজের তলা দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, কি মিষ্টি একটা নদী দেখাচ্ছি আমি। তো এখন ব্রিজের উপর দিয়ে আর কি সাবধানে সাবধানে সামনের দিকটায় এগোতে থাকি। এই ব্রিজটা এটুকুনি, একটা গেটের মতন করা রয়েছে, সামনে আবার একটা ব্রিজ শুরু হয়ে যাচ্ছে। মানে যতটা এলাম আর কি, দাঁড়াই, জায়গাটা দাঁড়াই আগে দেখাই এবার। ওই ব্রিজটা থেকে আমরা আসছি, এই পথে এলাম, এসে আবার একটা ব্রিজ শুরু হয়ে যাচ্ছে, আবার নদীর একটা পোর্শন আর কি এদিক দিয়ে যাচ্ছে, তো সেটার উপর দিয়ে ব্রিজ। আসলে ওয়েস্ট খাসি হিলসের সবচেয়ে বড় রিভার তো ওই কিনসি রিভারটা, সেটা এখানে না দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটার নাম ফানলিয়াং আর একটা হচ্ছে নামলিয়াং। কি সুন্দর জায়গাটা, ওই যে ওই নদীটার একটা পোর্শন আর কি এইটা দিয়েও চলে আসছে। ব্রিজের সেকেন্ড পোর্শনটা দিয়ে এখন এগোচ্ছি, এদিকেও জল রয়েছে, এদিকেও হচ্ছে জল।
চলে যাচ্ছে। আর আমরা যাব ওই সামনের দিকে। একটা ব্রিজ ক্রস করে এলাম, এটা হচ্ছে সেকেন্ড ব্রিজটা। ওই পেছনেরটা ক্রস করে এসেছি, এখন এটা দিয়ে যাচ্ছি। তো মানে দুপাশেই এই যে নদীর ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো, নদীর রংটা তো দারুণ সুন্দর, একদম পান্না সবুজ কালার যাকে বলে সেটাই। তো আস্তে আস্তে আবার এগোতে থাকি। এখানে এসে মোটামুটি ব্রিজটা শেষ হলো আর কি। এখানটায় কি সুন্দর এই ফুলগুলো ফুটেছে, দারুণ সুন্দর দেখতে কিন্তু ফুলটা, এই যে বিউটিফুল। এখানটায় কয়েকটা হয়ে রয়েছে, আর ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে এগোই। এইখানটাতেও এই যে কয়েকটা হয়ে রয়েছে, এখানে খুব সুন্দর অনেকটা ওই যে সকালবেলা মর্নিং গ্লোরি টাইপের আমাদের বাড়িতে ফোটে ওই রকমগুলো। আচ্ছা ওই ওইখানে যে ভিউ পয়েন্টটা রয়েছে, ঠিক আছে পরে আসছি, আগে ঘুরে আসি। নিচে না গিয়ে তোরা উঠে পড়েছিলি কি বলে? বালি রয়েছে বলে জুতো খুলে নিয়েছে। এটাই হচ্ছে নংটুম আইল্যান্ড। তো চারদিকে শুধু বালি আর বালি চোখে পড়ছে। তো এশিয়ার মধ্যে লার্জেস্ট রিভার আইল্যান্ড হচ্ছে মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদের উপরে, এবং সেটা তো অবশ্যই আসামে। আর এই নংটুম আইল্যান্ড হচ্ছে মেঘালয়ে, এটা সেকেন্ড লার্জেস্ট। ভিউ পয়েন্ট, ওদিকে দুটো ভিউ পয়েন্ট রয়েছে। পরে যাবো ওই ভিউ পয়েন্টগুলোর দিকে, আগে এই জায়গাটায় একটুখানি ঘুরে বেড়াই। লেকের একেবারে কাছে এসে গেছি। তো এইখানে এই যে ফিশ ধরার জন্য, কি সুন্দর মাছ নিশ্চয়ই পাওয়া যায়, নয়তো আর কেন করবে। মানে দুটো বড়শিকে আর কি সেট করে দিয়ে চলে গেছে, এরপর যখন মাছ উঠবে আর কি। সুন্দর জায়গাটা, পুরো জায়গাটায় বালি রয়েছে যতটা দেখা যাবে আর কি চোখে। একটা দুটো, আরো ওই সামনে আরেকটাও রয়েছে। সামনেটা একজন লোককে দেখতে পাচ্ছি, মানে তার কাজকর্ম দেখে মনে হচ্ছে কি যে বোধহয় আগে জাল ফেলেছিল, এবার মাছ হয়তো উঠেছে, সেটাকে এবার ধরার চেষ্টা করছে সে। মাছ পাবে কি দেখা যাক। এই দেখো কে জানে, জল থেকে তো টেনে নিয়ে চলে আসছে, মাছ উঠেছে কিনা কে জানে, নিশ্চয়ই উঠেছে, হতো বেশ উৎসাহী দেখছি। ছোট ছোট যায়, ছোট ছোট মাছ, আরেকটা টানছে। ছোট ছোট কালারফুল ব্লু রঙ, খুবই শান্তশিষ্ট সুন্দর একটা জায়গা, জলের একটা কুলকুল করে আওয়াজ পাওয়া যাচ্ছে, ভারী সুন্দর লাগছে। আর প্রচুর বালি জায়গাটাতে, মানে জুতো খুলে রেখে এলেই ভালো হতো হয়তো, তবে আমার জুতোতে খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না, তাই পরেই আছি। আর লোকজনকে দেখলাম খুব মাছ ধরছে এই মানে আইল্যান্ডে আর কি, মাছ পাওয়া যায় বোধহয় সেই কারণে ওরা ধরছে। বেশ সুন্দর ভিউ পাচ্ছি আর কি। দেখি একবার এখান থেকে চলে যাওয়ার আগে আর কি জলটায় হাত দেওয়ার চেষ্টা করি। খুব যে একটা ঠান্ডা জল এমনটা নয়, কিন্তু আসলে রোদের তো বেশ ভালো তেজ আছে, জলটা খানিকটা গরমই হয়ে রয়েছে।
সবসময় তো শুধু পাহাড় আর পাহাড় দেখি, আজকে মনে হচ্ছে যেন কোনো সমুদ্রের ধারে চলে এসেছি। কি পরিমাণ যে বালি এখানে, কি বলবো। মাঙ্গুর বাবা দাঁড়িয়ে আছে একটা বোটের উপরে, মানে বর্ষাকালে হয়তো বোটিং হয় না এখানে, বছরের অন্যান্য সময় হলেও হতে পারে। এই বালির মধ্যে কি সুন্দর পাথরগুলো, একই সাইজের একই রকম শেপের কয়েকটা পাথর আমি কুড়িয়ে নিলাম আর কি, বাড়ি নিয়ে যাব। এই যে এই পাথরগুলো ভালো করে যদি ধুয়ে নেওয়া যায় না, মনে হচ্ছে যে অ্যাকোরিয়ামেও দেওয়া যাবে। খুব সুন্দর কিন্তু, চকচকে হয়ে যাবে একদম। কোথাও আর কি ঘুরতে বেড়াতে গিয়ে সেখান থেকে এই যে পাথর কালেক্ট করা, এটাও কিন্তু মানে একটা শখের মধ্যেই পড়ে মানুষের। অনেকটাই হাঁটাহাঁটি হলো, তো এখন এই যে বাঙ্কুর বাবা এখানে বসে পড়েছে, ওদিকে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা আমি একাই একটুখানি ঘুরে আসি। আর এখানে টিকিট কাটার পর্ব চলছে আর কি। শুরুতে সেই গাড়ির জন্য 100 টাকা দেওয়া হয়েছিল, এখন হচ্ছে পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। হ্যাঁ, আমি ওই ভিউ পয়েন্টটা থেকে ঘুরে আসি। এই যে এখানটায় এরকম একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো শুরুতে আসিনি এই দিকটায়, এখন চলে এলাম ছবি তোলার জন্য। এই যে এখান থেকে নংখুম আইল্যান্ডটা এরকমই দেখতে লাগছে আর কি। তো লোকজন বসে আছে, বেশিক্ষণ দাঁড়াবো না এখানটায়। আমি আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে সেদিকে মানে এগোনোর চেষ্টা করি। এই ভিউ পয়েন্টটা অনেকটা দেখছি নৌকার মতন দেখতে, তো কতটা মানে বোঝাতে পারবো জানি না, কারণ এখানেও রয়েছে লোকজনের ভিড়। আমার পেছনের এই ভিউ পয়েন্টটা দেখতে অনেকটা বোটের মতন, বেশ সুন্দর লাগছে কিন্তু। অনেকে উঠেছে, আমি গিয়ে ছবিটা তুলে এলাম পাশ থেকে। আর একটা পোকার ডাক শোনা যাচ্ছে সামনের এই গাছগুলোর মধ্যে থেকে, একটা জঙ্গল এরিয়া ওই পাশটায়। পোকার ডাকটা সেই ঘন্টি পোকা যেমন হয় ওরকম আওয়াজটাই করছে, যেটা মেঘালয় আর কি ভীষণই কমন। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েই ওই পোকার আওয়াজ তো আমরা শুনেই থাকি। এটা আরেকটা ভিউ পয়েন্ট টাইপের, এইটা দিয়ে নামা যায় সোজা নিচে এখানে জলটা। পোকার আওয়াজটা শুধু শুনতে থাকো। পুরো শান্তশিষ্ট জায়গাটা, তো পোকার আওয়াজটা যেন মানে নির্জনতাটাকে ভেঙে দিচ্ছে। বাঙ্কুর জুতোর মধ্যে শিওর কিছুটা বালি ঢুকে গেছে, তো জুতো খুলে এখন সেটাকে ঝেড়ে নিয়ে তারপরে আবার পড়ছে আর কি। চলে এসেছি আবার সেই ব্রিজের সামনে। কিছু বল, কেমন লাগলো? ভালো। ব্রিজটা ধুনিয়া, ডাঙর ব্রিজ কিন্তু। পবিতরায় গিয়েছিলাম যখন, পবিতরা ইয়েতে একটা ব্রিজ ছিল না এরকম, এক্সাক্ট এরকমই পরিবেশটা ওখানেও। লাফাতে লাফাতে যাচ্ছে, ভেঙে যাবে এবার। চোখের দেখায় দেখে তো মনে হচ্ছে যে লোহাগুলোতে সব জং পড়ে গেছে, কিন্তু পোক্তই আছে মনে হয়। এতগুলো লোক তো যাতায়াত করছি, অসুবিধা কিছু তো হয়নি।
তো যে পথে এসেছিলাম ঠিক একই পথে ফেরত যাচ্ছি আর কি। তো এখানে ছোট একটা সেই দোকান ছিল দেখিয়েছিলাম, ওখান থেকে নিয়ে নিয়েছি এক কাপ করে গরম গরম চা। আর চা খেতে খেতে টুকটুক করে হাঁটতে থাকবো, তাহলে পৌঁছে যাবো সেই কার পার্কিং এরিয়াতে। চলে এসেছি কার পার্কিং এরিয়াতে, এই যে আমাদের গাড়ি। তো এরপরে যাব আমরা হচ্ছে উইনিয়া ওয়াটারফলসে। তো সেটা আর এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ হচ্ছে অলরেডি ভিডিও কিন্তু অনেকটাই লেংদি হয়ে গেছে। তাহলে এই পথের সৌন্দর্য দেখাতে দেখাতেই না হয় এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে থাকবে উইনিয়া ফলসে আমরা কীরকম এনজয় করলাম। তো ততক্ষণের জন্য টাটা।